সৃষ্টির শুরুত আল্লাহ দুনিয়া সৃষ্টি করি, তাই আসমান জমিন আর ইয়ানোর মধ্যের ব্যাগ কিছু সৃষ্টি করি। আর যখন আল্লাহ সৃষ্টি দেখি ইয়ান কতই না সুন্দর। আল্লাহর সৃষ্টি ব্যাগ কিছুই বালা আসি, অক্কল সৃষ্টি তের মহত্ব সদ্গুণ আর ক্ষমতা জাহির করে। আল্লাহ নানান ডল্লে গাছপালা আর অক্কল ধরনের পশু সৃষ্টি করি, তেই জবিন উদ্দুলাত্তুন ফৈল্যা মানুষ সৃষ্টি করি, তেই এইবার নাকত ফুঁয়া দিয়ে নে এবারে জীবন দিল। এই ফৈল্যা মানুষের নাম হজরত আদম। তারপর আল্লাহ হজরত আদমর ওয়াজ্জিয়া আর বউ হিসাবে একজন মাই ফোয়া সৃষ্টি করি, এবার নাম বিবি হওয়া। আল্লাহ তেঁর মতন গড়িয়ে নেই মরদ ফোয়া আর মাই ফোয়া বানাইল, যেন তারা তেঁর লোকে ঘনিষ্ঠ এনে বহুত খাসাহাসি থাকিত পারে, ইতারা আল্লাহর লগে আনন্দে উগা বাগানত থাকত। ইয়ানোর নাম আদম, এখনো দুঃখ আর মরণ আসিল। আল্লাহ হজরত আদমরে কইল, এখন তুই উগ্গা গাছর ফল বাদে অন্য ব্যাগ গাছর ফল খাইতে পারিবা, যদি তুই ওই ফল খ তৈলে তুই মরিবা। কিন্তু একদিন ইবলিস অক্কল খারাপির বাদশা বিবি হাওয়ারে ফরাই ফেলিল। বিবি হাওয়া কিছু ফল খাইল আর ইবার জামাইরেও খাবাই। এই মুহূর্তে আল্লাহর লগে তারা সম্পর্ক নষ্টই। আল্লাহ পবিত্র আর গুণাগার অক্কলে তেঁর হাসাহাসি আয়ত নফারে। ইয়ানোল্লাই আল্লাহ হজরত আদম আর বিবি হাওয়ারে বাগানত্তন দৌড়াই দিল, ইতারা এই শাস্তি ফাইল, কারণ ইতারা আল্লাহর অবাধ্য হইল। ইয়ানোর কারণেই হজরত আদম বিবি হাওয়া আর ইতারার বংশধর অক্কলে এই কষ্টগীন আর মৃত্যুভোগ করে। কিন্তু ত আল্লাহ মানব জাতির মহব্বত করে, তেই তেঁর হাসি ফিরে আইবাল্লাই আর তেঁর হাসে থাকিবাল্লাই আগে উগ্র ফত ঠিক করি রাখেল। ফাঁক কিতাবত আল্লাহ মানুষরে ইতারার ফন্যা সংস্কৃতন রক্ষা করার পরিকল্পনা প্রকাশ করছি, যেন ইতারা সিরহাল আল্লাহর লগে থাকিত পারে। আল্লাহ তেঁর এই পরিকল্পনা হজরত ইব্রাহিমর হাসে প্রকাশ করিল। হজরত ইব্রাহিম আল্লাহরে বিশ্বাস করত আর সম্মান করত। আল্লাহ ইবারে আর ইবার মধ্য দিয়ে নে অক্কল জাতিরে রহমত করিবার ওয়াদা করিল। আল্লাহ ওয়াদা করিল দে ইবার বংশধর অক্কলে সাগরের বালুকণার মতন আর আসমানত তারার মতন অসংখ্য হইব। হজরত ইব্রাহিম আল্লাহরে বিশ্বাস করত, তেঁর বিশ্বাস অল্লাই আল্লাহ তেঁরে ধার্মিক বলে ঘোষণা করিল আর মাইসে তেঁরে আল্লাহর বন্ধু হই ডাকত। একদিন আল্লাহ হজরত ইব্রাহিমরে পরীক্ষা করিয়ে দেখতে চাই তেই আল্লাহর কথার বাধ্য কিনা। তেই হজরত ইব্রাহিমরে হইল যেন আল্লাহর উদ্দেশ্যে তেঁর ফোয়ারে কোরবানি করে। হজরত ইব্রাহিম জানত দে তেঁর এই একমাত্র ফোয়ার মধ্য দিয়ে নেই আল্লাহ তেঁর বংশরে বাড়াইবার ওয়াদা করছেন। ত তেই আল্লাহরে বিশ্বাস করিল আর তেঁর বাধ্য হইল। ইয়ানোল্লাই তেই তেঁর ফোয়ারে কোরবানি করতে রেডি হইল। হজরত ইব্রাহিম তেঁর ছুরি তুলিল, কিন্তু আল্লাহ কইল, ইব্রাহিম ফওয়ার ক্ষতি ন করছ, আই জানি তুই আরে ডর আর আর বাধ্য। তখন হজরত ইব্রাহিম উগ্গা বেড়া দেখিল, ইয়ানোর সিং সোফত বাজি আসিল। ইয়ানোল্লাই হজরত ইব্রাহিম বেড়াওয়া লইল, জিয়ান আল্লাহ যুগাইল আর তেঁর ফোয়ার বদলে ইয়ান কোরবানি করিল। যখন আল্লাহ হজরত ইব্রাহিমর ফোয়ার বদলে কোরবানি হিসাবে মরিবাল্লাই উগ্গা বেড়া যোগাই দিয়েল, তখন আল্লাহ মানুষক কলল্লাই তেঁর বর ডর মহাব্বত দেখাইল। একজন ফোয়াল্লাই এবার বাবার মহাব্বতর মতন, তেই আরও প্রকাশ করিল দে তেই একজন শেষ কোরবানি ফাটাইব, জিবা মানুষের বদলে মারা যাইব। বহুদিন আগদি আল্লাহ নবী অক্কলর হাসে ফকাশ গুজ্জেল দে তেই একজন বেগুনাগার মানুষরে কোরবানি হিসাবে ফাটাইব, জিবা হজরত আদমর বংশর গুনাল্লাই
মারা যাইব। তেঁর এই কোরবানির মধ্য দিয়ে মানুষ সকলে সারা জীবনের লাই আল্লাহর হাসাহাসি একলগে থাকিতে পারিব, যারা তেঁর ওর ইমান আনে আর তেঁরে কবুল করে। নবী অক্কলে এই মানুষরে মসি নাম দিল। ইতারা হই আল্লাহ মানুষরে নাজাদ দিবার লাই আর ইতারা সারা জীবনের বাদশাহ হইবার লাই এই মসিরে ফাটাই দিব। তেই আইবার শত শত বছর আগদি নবী অক্কলে ভবিষ্যৎবাণী করছেন, এই মসি যেগিন গরিব আর তেঁর জীবনত যেগিন ঘটিব। দাউদ নবী হইয়েন আল্লাহ এই মসিরে ইবনুল্লাহ হইয়েনে ডাকিব। নবী অক্কলে দুনিয়াবিয়ত্বে ন বরং রুহানিকত্বে ইহান হই। ইবনুল্লাহ হইতে আল্লাহর লগে মসির ঘনিষ্ঠতা আর নাজাদদাতা হিসাবে তেঁর রাজত্বর হতে প্রকাশ করে। নবী ঈশাইয়া হই একজন আবিয়তা সতীমাইয়ে ফা গর্বিত ইয়েনে উজ্ঞ ফোয়ার জন্ম দিব। এই ফওয়া আল্লাহ চিরন্তন খালাম জিবারে আল্লাহ সতী আবিয়তা মাইয়ার গর্বত মানুষ হিসেবে জন্ম নিতে ফাটাইল আল্লাহর দুনিয়াত প্রকাশ করত। নবী আরও লিখকেল দে মসি বেতলহেমত জন্ম নিব, জেরুজালেমত ইতারা তেঁরে বাদশার সম্মান দিব, আর তিরিশটিয়ার বিনিময়ে তেঁরে একজন সাহাবি তেঁরে ধরাই দিব। নবী অক্কলে হইল দে মসি তেঁর জীবন কোরবানি করিব, কিন্তু আল্লাহ তিন দিনের দিন তেঁরে আবার মরাত্তুন জিন্দা গড়ি তুলিব। নবী অক্কলে মসিরে ইবনে আদম নাম দিয়েল, আর হইয়েল আল্লাহর আজিরাত মেউলাদ গড়িয়েনে তেঁ ফিরিয়ে আইব, আর আল্লাহ তেঁরে অক্কল জাতির কর্তৃত্ববাদ দিব। 2000 বছর আগদি হজরত ঈসা নামর একজন মানুষ এই দুনিয়াত বসবাস করত। মানুষ সকলে তেঁর হাম দেখিয়েনে একজন অন্যজনের হইল, তেঁ কি এই মসিনে? হজরত ঈসার জীবন কি মসি সম্বন্ধে নবী অক্কলের ভবিষ্যৎবাণী পূরণ করে না? এই ফিলিমত দেখানোই হজরত ঈসা হন, আর তেঁ যেগিন হইয়ে ও গুজ্জি ঠিক হ্যান গুরিয়েনে কিতাবত লেখা আছে। এই ফিলিমত হজরত ঈসার জাগাত একজনে অভিনয় করছি, যদিও কেউ ইয়ানোর যোগ্য ন ত ইয়ান গড়াউই যেন মানুষ সকলে হজরত ঈসার জীবনী জানিত পারে আর আল্লাহর ওয়াদা করা রহমত লাভ করিত পারে। পাক কিতাবত আছে আল্লাহ একজন, এ কথাও লেখা আছে আল্লাহ হজরত ঈসার মধ্যে দিয়ে নে নিজের তুলি ধরছে। এগিন লেখই যেন মানসি ব্যাগ কিনার আসল সত্য জানিতে পারে। আগস্ট কৈশোর যেত রোম সম্রাট আর বড় হেরত এহুদিয়া প্রদেশের বাদশাহ এত্তে আল্লাহ নাসারত গেরামত এক আবিয়াত মাইয়ার কাছে ফেরেস্তা হজরত জিব্রাইলের ফাটাইল, আর এই ফরজগার মাই ফাওয়ার নাম আসিল বিবি মরিয়ম। ডর নাই মরিয়ম, তুই আল্লাহর রহমত ফাইউ অনু, তোমার উজ্জ্বা ফইব আর তার নাম রাখিবা ঈসা। ইয়ান কেন গড়ি হইব, আয় তো আবিয়াতা ফাকরু তোমারু রাইব, ইতাল্লাই এই ফাক ফোয়ারে ইবনুল্লাহ নামে ডাকা যাইব, তেঁর বাদশাহী শেষ হইত ন। তারপরে বিবি মরিয়ম ইহুদিয়ার এক গেরামত তেঁর এগানা এলিজাবেথের কাছে গেল, তেঁও আল্লাহর রহমতে এতে গর্বিত হইয়া। এলিজাবেথ মরিয়ম, বোন মরিয়ম, মাইফলের মধ্যে তুই মোবারক, তোর যে ফুয়াইব হিবাও মোবারক, তোর হতা উনন মাত্র আহার গর্বত ফুয়াওয়া আনন্দে নাচি উডিল, আর দিল মাবুদরে শুক্রিয়া জানার, আর রু নাজাত দাতরে ফাইনে খুশি হইয়ে, এখন উত্তন মানুষ সকলে আরে মোবারক হইব। নাসরত বাসী অকলুন আগস্ট কৈশোর রুকুমে গালিল আর এহুদিয়ার মানুষ গড়াইব, ইতাল্লাই এক মানসেত্তে নাম লেখাবেল্লাই নিজর নিজর গেরামত জান পড়িব।
বিবি মরিয়ম তেঁর আগদ করা জামাই হজরত ইউসুফুল লগে এহুদিয়ার বেথলেম গ্রামত নাম লেখাইতে গেল। কিন্তু এটা থাকিবার কোনো জাগা নফাইল, শেষে জাগা ফাইল দি ভাঙা সরা এক গরু গরত। এরাইতে বেড়াসারের নকলে মারত বেড়া সৌদিত আসিল। এ সময় এক ফেরেস্তা আদিক্যা তারার সামনে হাজির হইল। তখন মাবুদন নূরে সারিও মিক্কে ফরে গেল। দাউদ সর তোরা নাজাদ দাতার জন্মইয়ে তে ঈসা মুসি বেড়াসরের নকলে দুরি যায় গরুর ঘরত লেদা ফবরে দেখি তারাই ফৈল্লা আবিয়াতা মার ঘরত নাজাদ দাতার জন্ম সুখবর মানসুরে জানাই। জন্ম রাষ্ট্রদিনের দিন সুন্নত গরিবের সময় ফোয়াবার নাম রাখ ইসা। হজরত ইউসুফ ও বিবি মরিয়ম ফোয়াবারে মাবুদের আতর তুলে দিবার লাই বাইতুল মুখাদ্দাসত নিন। এটা হজরত শামাউন বলে একজন ফরজগার মানুষ আছে, ফাকরু ওয়াদা গজ্জেল দে মসিরে নদখন পর্যন্ত তেই নমরিব। মাবুদ, তুমি তোমার ওয়াদা অনুসারে খতামত আর এখন শান্তিতে বিদায় দিতে লাগব। আই নিজস্ব গে নাজার দাতারে দিলাম, এবার আল্লাহর পছন্দ করা ফোয়া। আল্লাহ তো আর রহমত গরক। তৌরাত অনুসারে ব্যাক কিছু শেষ করি হজরত ইসার মা বাপ জেরুজালামতুন নাসরত গেরামত ফিরে গেল। 12 বছর বয়সে হজরত ইউসুফ ও বিবি মরিয়ম তেঁরই লই উদ্দারিতে জেরুজালেম গেল। ঈদের পরে তারা বাড়ির মিক্কা রওনা হইল। মনে করছিল ইসা লগে আছে, কিন্তু তিনি জেরুজালেমত রই গেল। আবার তারা শহরত ফিরে গেল। আর 3 দিন পরে হজরত ইসারে বাইতুল মুকাদ্দাসত আলেমক্কলর মাঝে ফাইল। এবার হারফ এটা হইলে প্রশ্ন করতে এবার নাসরত মনে করছিলাম এবার লগে আসিল, তার বেদফি মাফ করে দন। তের কথা উনি বেয়াকে অবাক। বাজি, তুই আন কে গইলে? আই আর তোর আব্বা ফলন নাম তোয়ারে তোয়াই। আরে তোয়াইলা কিল্লাই নজানতা, আর তো না আর আব্বার ঘর তন ফরিব। পরে হজরত ইসা মা বাবার লগে নাসারাতত গেল। জ্ঞানে বয়সে আর আল্লাহ ও মানুষের মহব্বতে বড়ই। রোম সম্রাট তিবিরিও কৈসরর বাদশাহীর 15 বছরের সময় জেত্তেফিলা তেহুদিয়ার আর হেরোদ গালিলোর বাদশাহ আর হানান ও কায়াফা মহা ইমাম এই সময় আল্লাহ মরুভূমিত হজরত ইয়াইয়ার কাছে তেঁর কালাম নাজিল করিল। এত্তিবা জর্দান দরিয়া সারিফাশর মাইনসুর কাছে কুনামা ফুল্লাই তবা তরিকা বন্দি দিতে লাগিল। তরিকা বন্দিল তওবা কর তাইলে গুনার মাফ পাইবা। নবী ঈশায়ার কিতাবত যেন লেখা আছে, মরুভূমিত একজনের গলার আওয়াজ জোরে জোরে উনাজার, তোরা উজুরের পথ ঠিক কর, তের আইবার পথ সোজা কর, ব্যাগ নিচা জায়গা ভরণ ফরিব, উঁচা জায়গা সমান গরণ ফরিব, বেহা পথ সোজা গরণ ফরিব, অসমান রাস্তা
সমান গরণ ফরিব, তাইলে মানছে নাজাদ দেখিত ফারিব। আরা কি কইছো? জিয়ারারে হন কি কইছো? ও আপর বংশ অক্কল, অনারার কি গুত্ত হন? হন হন কেন আরা ফিজুম? যদি দুয়া হত্যা তাকে, যার নাই তারে উগ্গা দ, যার বেশি খানা আছে অন্যরে দ। হুজুর হারা হাজনা তুলি হারা কি গুজুম? যা ন্যায্য তাত্তুন বেশি নলইও। আর আর কি হইব? আর কি গুজুম? জুলুম গরি টেয়াদাই নগজ্য, আর অহারণে দোষী নগজ্য, বেতনেই সন্তুষ্ট থাক্য। খন অনেকি মসি আই ফানির তরিকাবন্দি দীর, কিন্তু আত্মন জীবা শক্তিশালী ইবে আইয়ের, আইতের জুতা খুলিবার যোগ্য ন। তেই ফাকরু আর অন্দি তোরারে তরিকাবন্দি দিব, কুলা তেই রাততেই আছে, ইয়ান দি তেই ভুষি ফেলি দান আলাদা করি গোলাত ভরিব। আর ফাকরু হইতর নান হজরত ইসার নামি আয়। আর ব্যস্ত তিনি হত না গেল, তুই আর মহব্বতর ফোয়া তোমার হরিয়ায় সন্তুষ্ট। ৩০ বছর বয়সে হজরত ইসা তের খামত নামিল, তেই ফাকরুয়ে পুণ্যই জর্দান দরিয়াতেন ফিরিয়ায়। ফাকরু তেরে মরুভূমিত লেগেল, এন্ডে ৪০ দিন শতানোর পরীক্ষার সম্মুখীন হইল, এহদিন তেই কিচ্ছু নখা। শতান তের হইল, তুমি যদি ইবনুল্লাহ থাহ তাহলে ফাত্তর গানার রুটুই যেত হ। কিতাবত আছে, মানুষ খালি রুটি হাই নবাসে, আল্লাহর হালামও দরকার। পরে শতান তেরে উড়ে লই যাই এক ফলকে দুনিয়ার ব্যাহাক বাদশাহী দেখাইল। আয় এ সমস্ত বাদশাহী সম্পদ আর শক্তি তোয়ার দিও, এ না রাত তাসি, আর যার ইচ্ছা তারে দিত ফারি। তুই যদি আর এবাদত করো ইন ব্যাক কিন্তু আর হইব। কিতাবত লেখা আছে খালি আল্লাহর এবাদত করো, তেই একমাত্র মাবুদ। শতান তেরে লই যাই এনে বাইতুল মুকদ্দসর সুরারুর থিয়া গড়াইল। তুমি যদি ইবনুল্লাহ তলে নিচে ফাল দ, ফাক কিতাবত আছে আল্লাহ ফেরেস্তারে হুকুম দিব যেন তারা তোমারে রক্ষা করে, তারা আদি ধরে ফেলিব যেন তোমার ঠ্যাঙত ফাত্তরর আঘাত না লাগে। কিতাবত আছে তুমি মাবুদুরে পরীক্ষা নগরিবে। Thank you.
শুনে নাসারত তাইল জেন্ডেতে বড়ই এল। কেন আস? ভালা হজরত ঈসা বিশ্রামবারে মজলিস খানাত গেল। আর নবী ঈসাইয়ার কিতাবুত্তুন তেলাওয়াত গরিবার লাই তেঁরে ডাক হইল। মাবুদের রু আরুর আছে, গরিবর কাছে সুখবর পৌঁছাইবার ভার আর দিয়ে, আর ঘোষণাগত্য ফাডাইয়ে বন্দি মুক্ত হইব আধা দেখিত পারিব। অত্যাচারিত মুক্ত গরিবের লাই আরও হর সময় আসছি, মাবুদ তের বান্দারে বাঁচাইব। বালাই তো কর, পাক কিতাবর হতা যাই জুনিলা তা পূর্ণ হইল। কিতাবর হতা পূর্ণ হইল, কিন্তু মসি এই ওদা পূরণ করিতে পারে কেন জানো? কত তোমারা এইসব কইবে, ডাক্তার নিজেরে সুস্থ করো। আর আরো কইবে কখন না হুম যে হামগিন গজ্জ উন্নি এই নিজের গেরামত কর। আই হর কোন নবী নিজের গেরামত দাম নফা। এই কথা কই হজরত ঈসা নিজের মসি ও আল্লাহর মনোনীত নাজাদদাতা হিসেবে চিহ্নিত করিল, কিন্তু ইহুদি অকলে তেঁরে মসি হিসেবে কবুল ন করিল। ইতাল্লাই তারা ঠিক করিল টিলার উরুত্তন তেঁরে ফেলাই দিব, কিন্তু তেই মাংসের মাঝে দিয়ে ফদ করিয়ে নে। গালিদর খফরুন আহমদ গেলগই রমিয়কলের ক্ষমতা একটা সারা দেশ জুড়ে দেখা যাইত। আর এই অত্যাচারের আত্মন উদ্ধারের লাই মানুষ সকলে বহু দিন ধরে মসিল অপেক্ষা করিয়াছিল। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নৌকা জাগাইব না সিমন? নরকা দেখি জারগুই না। আর আরে খন, আর আরে খন, আর আরে খন হুজুর, আর আরে কিছু হন। দুইজন মানুষ মুনাজাত গত্য বাইতুল মোকাদ্দসত গেল, একজন ফরিসি অন্যজন খাজনা আদায়কারী। ফরিসি থিয়া এই মুনাজাত গরিল, ও আল্লাহ তোমার শুক্রিয়া জানাই দে আয় অন্য মানুষের মতো ঠগ অসৎ জানাক ন, শুক্রিয়া দে ওই খাজনা আদায়কারীর মতো ন। সপ্তাহে দুইবার রোজা রাখি, আয়ো দশ ভাগের এক ভাগ তোমার দি, কিন্তু খাজনা আদায়কারী দূরে থিয়াই চোখ তুলি সাহেবের সস পর্যন্ত না পাই, বুক কিলে কিলে হল, ও আল্লাহ এই গুণাগারে দয়া কর। ফরিসিরে ন, কিন্তু খাজনা আদায়কারীরে আল্লাহ নির্দোষ বলে কবুল করিল। যে নিজেরে উঁচা করে তারে নিচু করা হয়, যে নিচা করে তারে উঁচা করা হয়। নৌকাগান আরো গভীর ফানিত লই যাও, তারপর তোমরা জাল ফেলি এনে মাছ ধরো। অজুর আর রায় তাহারা কষ্ট করছি কিছুই ন ফাই।
অনে যদি হন তো আয় তাইলে জাল ফেলির। ইয়াকুব ইহন না, আর তো বোকাম। বহুত ভাই বহুত, আর খাসতুন জন গই হুজুর আই গুনাগার নডরাই, এখন উত্তন মানুষ ধরিবে। আর হাসে আইয় আর হত উনু তোরা জীবন পাইবে, মাবুদ তালাশ কর যতক্ষণ তেইরে ফাজা ডাহ, দুষ্ট নিষ্পথ অধার্মিক নিশ্চিন্তা ত্যাগ কর, তাই আর কাছে ফিরিয়াই তৈলি দয়া পাইব, কারণ তাই বেশি পরিমাণে মাপ পাইব, তোরা খুশি মনে বাইরইবে আর শান্তি লই ফিরিবে। ওইস তেই আইয়ের হুজুর, হুজুর আর একমাত্র মায়াবরে বাসন, দয়া করুন হুজুর, মাত্র 12 বছর বয়স মরিদার কিন্তু হুজুর, দয়া করে দয়া করে আইন জাহির, আমি দুঃখিত হুজুর, এবার মারা গিয়ে হুজুর আর হস্ত নদী নডরাই, বিশ্বাস করই বা বাঁচিব। নখান্দু ইবে ন মরে ঘুমজাত দে, মা উড়ো ইবেরি কিছু খাইত দ, আর হত উনু যা গই টে কেয়ারে নহই। তারপরে তিনি একজন খাজনা এতাকারের দেখা পাইল, তার নাম মথি লেবি, ইবে গেড়ুত বইন খাজনা তুলত। লগে আইও
ফারুরু রুডি হজরত ইসা সারা রায় তাল্লার কাছে মোনাজাত করিল। ফজরুলি তে বারো জনের ডাকি সাহাবি নাম দিল। শিমন জারেতে ফিতন নাম দিল। শিমনের ভাই আন্দ্রিও। ইয়াকুব ইহন্না। ফিলিপ বর্থলময়। মথি আর থমা। আলফায়ের ফয় ইয়াকুব। উদ্যোগী বলে পরিচিত শিমন। ইয়াকুবর ফোয়া এহুদা। আর ইস্কারিয়তীয় এহুদা যে ফরে বেইমানি করল। গরিবক্কল মোবারক, আল্লাহর বাদশাহী তোয়ার আর মোবারক। যারার ভোগ আছে ফেটবরি খাইবে, যারা খাইতে লাগিও মোবারক পরে আসিবে। মোবারক তোয়ারা যদি মানসি ঘৃণা একগুজ্জার নিন্দা করে, ইবনে আদমর কারণে অপবাদ দেয়, এরম গল্লি খুশি হই। কারণ ব্যাস তত বিরাট পুরস্কার আছে, তার আর বাপদাদাও নবী অক্কলরও রেললে গত। ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি ইন ব্যাগ কিনার কি হইতে লাগবে ব্যাগ ভিন্ন। এখন যারা ফসল অক্কল তোমারা সুগর দিন শেষ হইয়ে। হে পয়সা বলা হইতো নসা ফল নি কোনো। হাই যারা এখন আসতে লাগবে পরে তোমারা কান্দিবে। হাই রে যাতে ব্যাগে তোর প্রশংসা করে, তার আর পূর্বপুরুষ ও বন্ড নবীকলর গুণ গাইত। যারা উনের তারারে হৌর শত্রুরে মহব্বত কর, গিনা গইলে ভালাই কর, বদোয়া দিলে দোয়া কর, অত্যাচারিল্লে মুনাজাত কর। এক গালে সোয়ার মারলি অন্য গাল ফাঁতি দ। যদি সাদ্দর হারিল তারে সত্যও দি দিও, হরাত চাইলি দিও। কেয় তোমার হাজত তুন কিছু নিলি আর ফেরত নসাইও। যেন ব্যবহার স অন্য লোকে এন ব্যবহার কর। যে মহব্বত করে তারই মহব্বত করলে কিল্লে প্রশংসা পাইবে। অমানসীয় মহব্বত দেখায়। যে তোমার বালায় গড়ে খালি তার বালায় গড়লে প্রশংসা পাইবে কিল্লে। অমানসীয় এরকম গড়ে তেরে দরিল কেনে না
শত্রুরেও মপদ গর, তারার ভালাই গর, উদার দিলে ফেরতর আশা নগুজ্জ, পরে বড় পুরস্কার পাইবে আর আল্লাহ তালার সন্তান হইবে। তেই অকৃতজ্ঞ দুষ্টরে দয়া করে, দয়ালু অ জেললে তোমার আব্বা দয়ালু। রক্ষা করুন হুজুর, বিচার নগুজ্জ দোষী হইতেন, নিন্দে নগুজ্জ নিন্দিত হইতেন, মাফ গুজ্জ তুইও মাপ পাইবে। সত্য ফতে আরে সালন হুজুর। দান কর প্রতিদান পাইবে, যে মাফে দিবে এ মাফে তুইও পাইবে। আধা আধারে পথ দেখাইতে না পারে, তৈলে দুজনে গাতাত পড়িব। তোমার বাইয়ের সোগত কুড়া দেখো, নিজের সোগত গাছত টুড়া ফুজ যেতে না দেখো। হুজুর আরো ফদ দেখো। অনুরে দরকার হুজুর। মোবারক এই মা যে অনুরে ফেরত দজ্জিয়া ফেললি। বরং তারাই মোবারক যারা আল্লাহর খালা মুনে আর মানি চলে। এ মানুষ হন জানতাম চাই। তুই কি মনে কর ইবা মসি? এক ফরিশি হজরত ইসারে তেই লোকে খাইবার দত দিন, তেই তার বাড়ি যাইনে খানা যোগ দিন। সরু ফকলে তুম যাও যাও গে হুদি যাও, এগু দল বললি রে এবি কি লেছি আই তো হইন ভারি। যদি এ মানুষ নবী হইত তাহলে জানিত হইতে মায়ফাফ হন যে তের ধরে, জানিত পাইত কি জঘন্য জীবনতে হাড়া। আই জানি বেহন সিমন তোমার এখন এক মা জনতুন দুইজনে টেয়া উদল লই, একজনে পাঁচশত অন্যজনে পঞ্চাশটি, তারা কিয় সহ্য উচিত ন পারে, তেই তারারে মাফ করে দিল। হনেই বেড়ে বেশি মহব্বত করিব, যার বেশি সহ্য মাফ ইয়ে তেই বেশি করিব। ঠিক কইও, ইবারে তো দেখিলে আয় তোর ঘরত আইলেন, তুই আরে ঠ্যাং দোয়ার ফানি ন দ, সোগর ফানি দি তে আর ঠ্যাং দুই সুল দি ফুঁসি দিল, তুই আরে সুম ন দ, আর আয় আয়বার ফরতুন তে আরে সুমদের, তুই আর মাথার তেল ন দিলে, আর তেই আতর দিয়ে না ঠ্যাং ভিজে দি। আয় তোমারে খৈর, যে বেশি মহব্বত দেখাইয়ে তার বেশি গুণা মাফ হইয়ে, যার অল্প মাফ তে অল্পই মহব্বত দেখায়। তোমার গুণা মাফ হইল, ইমানে নাজাত ফাইলে শান্তিতে যাও। তারপরে হজরত ইসা বারোজন সাহাবি লই ঘুরি ঘুরি আল্লাহর বাদশাহের সুখবর তবলিগ গইতে লাইল। লগে আসিল কয়েকজন মাইয়া ফোয়া যারা ভুতরা তুতুন রক্ষা ফাইয়েল, মগদলিনী মরিয়ম, বাদশাহ হেরদোর কর্মচারী কুশোর বউ জোহানা আর সুসান্না।
গালিলের রোমিও শাসন হত্যা হেরত হজরত এইয়ার জেলত বন্দি করে, কারণ তিনি তার ভাইয়ের বউরে বিয়ে করতে মানা করছেন। আচ্ছা মহারাজ, এতে নাইন সরর গেইডো তাইলাম মাইনসি ওকে লাশ লই বাইরে, ওই লাশ ওকে গরিব রাড়ের একমাত্র ফ মায়া ফোবর দেখি তের মায়া লাগিল, তে হাইটে তাঁতি হইল বাবা উড়ো এ সময় লাশ উঠি বই গেল, হজরত ঈসা তারে তার মারা তো তুলে দিন। ফুসার গর হ ইয়া ইয়া যারা এবার হতা হইত অনেকেই বে না না অন্যকে লই অপেক্ষা করছ। হুজুর, হুজুর, হজরত ইয়াহি আনার ফাড়াই যা রাইবার হতা অনেকেই বে না আর অপেক্ষা করছ, যা দেখিলে উনিলে এইবারে হ আন্দা দেখে লেঙা আন্ডের মোবারক তারা যারা আরে সন্দেহ নগরে। আরে উড়ে তুলো খান্দ তুডো দেখতে লাগবে না, আই বেরে দেখি এক শাসি বিসি ফেলতে গেল, ফেলিবে সমত কিছু ফতত ফরি ঠ্যাঙা রুড়াই নষ্ট হইল, কিছু বিসি ফাঁকিয়ে খাই ফেলিল, কিছু ফাত্তর রুর ফরিল, রস ন ফনে সারা বাড়ি ন উডে বরং উয়ে গেল, কিছু ক্যাঁড়াবনের মধ্যে ফরিল, ফরে ক্যাঁড়াবন বাড়ি সারাগুন সাবি রাখিল, আর কিছু বালাজবিনত ফরিল, ব্যাগ সারা বাড়ি ফল দিল ফুত্তি সারা একশো গুণ। হুজুর কিস্তে দিয়ে না মানছিল লগে হতা হন কিললে, আল্লাহর বাদশাহীর গোপন সত্য তোমার জানতে দেওয়া হই, মানুষের কাছে কিস্তে দি কই যেন তারা দেখিও না দেখে উনিও ন বুঝে। কিস্তে আর মানে হইল বিসি আল্লাহর খালাম ফতর ফাঁসে বিসি তারা যারা খালাম উনে সতা নাই তারার মনত্তন খালাম তুলিল, ফলে ইমান ন আনে আর না যাত নফা ফাতজ্য জবিনত ফরা বিসি হইল তারা যারা খুশি মনে খালাম উনে, কিন্তু ইয় নাই অল্প দিনলে ইমান আনে যেই মাত্র পরীক্ষা আইয়ে শরীফরে, ক্যাঁড়াবনত ফরা বিসি হইল তারা যারা এই নুনে কিন্তু সংসার সিন দেয়া আর সুখ বোগে সাফা ফরে আর ফলও নফাগে, বালাজবিনের বিসি তারাই যারা সরল মনে খালামুনি এনে শক্ত করি দড়ি রাখে আর ফল ধরন পর্যন্ত টিকি থাকে। কে বাত্তি জ্বালায় ঘুরি ন রাখে সৈনিসেও ন রাখে বরং বাত্তিদানির উড়িয়ে রাখে যেন যারা গরতাইয়ে তারা দেখে, যেইন গোপন আছে এই একদিন বাইর হইব আর যেগিন আধারত আছে এগিন একদিন ফরত আনা হইব, সাবধান কেন উনতে লাগবে কারণ যার আছে তারে আরও দেয়া হইব, কিন্তু যার নাই তার যা কিছু আছে এই নিয়ে তার তুন লই ফেলা হইব। হুজুর ওনার মার ভাই একলে দেখা করতো বাইরে তিয়ার ই, আর মার ভাই তারাই যারা খালাম উনে আর মানিসল।
একদিন হজরত ঈসা আর তেঁর উম্মতকলে একখান নৌকা তুড়িল। তেই তারার হইল সলোমারা সাগর ওই ফারত যাই। নৌকা সারানোর পর তে ঘুমাই গেল। তোমার ইমান খন্ডে তারপরে হজরত ঈসা তেঁর উম্মতকলে ওর ফারই ঘেরাসানি এলাকাত গেল। তোমার নাম কি? ভাইনি ফতফরি হুজুর, আর আরে জান্নামত না ফাটাইয়ন, ওই সুর গুণত ডুত্তু হুকুম দন। ভূতক্ষর মানুষের সারি সুরের ফলে ঢুকে গেল। এতুন জগই জি জাদুঘর জগই এলাকা তুন জগই এখনই য জেন্ডে যাইবেন আইও যাইম আরে লগে লইজন গরজ য আল্লাহ যা গরিল মাইনসরে খ। পরে হজরত ঈসা উম্মতকলের লই গোপনে বৈচ্ছদত গেল। এ খবর উনি বহুত মানুষ ফিসে ফিসে আইল। আজন্যা ফিতর তেঁরে হইল হুজুর
তারারে বিদায় করি দন, যেন তারা আশেপাশের গ্রামে গঞ্জে খনখাইত যাইত পারে, আর খানা খাই কোন জায়গার থাইত পারে, জাগা গানা তো নির্জন। তোমারাই তারারে কিছু খাইতো দাও। কিন্তু আর কাছে তো পাঁচশো রুটি আর দুয়ো মাছ। ইয়া রিজিক দাতা আল্লাহ রহমানুর রহিম, তোমার শুক্রিয়া জানাই, তুই দিন দুনিয়ার মালিক। আল্লাহর কি লীলা, ইয়ান কি অদ্ভুত। মানছি কি হ আয় হন, কিয়া হয় অনে হজরত ইয়াইয়া, কিয়া হয় অনে হজরত ইলিয়াস, আবার কিয়া হয় বহুত দিন আগর একজন নবী মরাতুন জিন্দেয়ন। তোমারা কি হ আয় হনৈত পারে, অনে আল্লাহর মসি, এই হতা কেয়ারে নহইও, ইবনে আদম উত্তন দুঃখ ভোগ গরণ ফরিব, তেইরে মারি ফেলা হইব, কিন্তু তিন দিনের দিন তেই বাসি উড়িব। তোমারা আর লগে আইবে না? আই ওনার লগে আইসুন, তার আগে বাড়ির তুন বিদ্যালয়ে নাচতে দন। নল তার দি যদি কেউ ফিরছে চায় তে আল্লাহর বাদশাহীর যোগ্য ন, যদি কেউ আর লগে আসতে চায় তে স্বার্থ ত্যাগ করব, প্রত্যেকদিন নিজের ক্রুশ লই আর ফিসে আইব, যে নিজের ফরান বাঁচাইতে চা তে আড়াইব, আল্লাহ যে নিজের ফরান আড়ায় তে তা রক্ষা করিব, যদি কেউ গোড়া দুনিয়া লাভ করে নিজের জীবন আড়ায় তলি কি লাভ, যে আরে আর আর হতারে সরম ফা, ইবনে আদম যেতে আল্লাহর ফেরস্তার মহিমায় আইব, এতে তারে সরম দিব। আয় সত্য হইর, এন্ডে কয়েকজন আছে যারা আল্লাহর বাদশাহী নদেখি মৃত্যু ন, তারপর হজরত ঈসা পিতর ইয়াকুব আর ইয়ুন্নারে লই মোনাজাত গইতে ফারত গেল।
মনোজাত সমত তের মুখ উজ্জ্বল আর খর ধবধপ্যা সাদা হয়ে গেল। দুয়া মাইনসরে তেন লগে মহিমালয় আইনে কথা হইতে দেখা গেল তারা হজরত মুসা আর ইলিয়াস। তুই আল্লাহর উদ্দেশ্য পুরাইবা, তুই সেরুজালমত মরিবা। তারা যাইবার পর ফিতর কইল, হুজুর ভালো ইয়ে আহারা এন্ডে আসি, তিনুয়া ছোট ছোট ঘর বানাই উগ্গ অনর। ফিতর কথা হইবার সময় হজরত মুসা এক পুরে মেঘ তারার ঘুরি ফেলিল। হজরত ইলিয়াস সাবি অক্কলে ডরে গেল, মেঘত্ব নোনা গেল, ইবাই পছন্দ করা ইবনুল্লাহ তেহের কথা অনো। দয়া করি আর পারুসন তারে দয়া করুন, তার একমাত্র ফুয়া অনেক স্বাভাবিক করে বিনতি করছি কিন্তু না পারে। হায় রে অবিশ্বাসী আর বিপদগামী বংশ, কত দিন তোমার লগে থাকি দৈর্য দৈর্যুম, তারে এন্ডে আনো। চেহারা পর্যন্ত বদলে গিয়ে অবাক কাণ্ড, তোমার নাম ফাগ বলি মান্যক, ফত্তিদিনের হানা আরারে দ, আর গুণা মাফ কর, কারণ আর অপরাধীরে মাফ করি, আর পরীক্ষেত নোয়ান্য কিন্তু হারা ফিরতুন বাস। স তোমার আরে দেয়া হইব, তো তৈলে ফাইবে দরজার ধাক্কা দ হল হইব, যারা সা তারা ব্যাগ এফা, যে তালাস করে তেফা, আর যে দরজার ধাক্কা দে তার লাই হল হইব। তোমার মধ্যে এন কন আছে যার ফুয়া মাছ চাইলে তারে আফ দিব, আর আন্ডা চাইলে তারে বিচ্ছু দিব, তোমারা খারাপ হইও যদি ফোয়াশারে বালা জিনিস দিত জানো, তৈলি যারা বেস্তি আব্বার কাছে চায় তে তারারে অবশ্যই ফাঁকরু দিব।
আই তোমার সহিত কি খাইম কি ফিন্দুম এই ইন লই অযথা নভাব্য, কারণ জীবনমান খালি খানাফিনের ব্যাপার ন, তাতুন বহুত বেশি। খাওয়ালর কথা চিন্তা কর, তারা নরকে গোলাত জমাও নগরে, তো আল্লাহ তারারে খানা দে, আল্লাহর কাছে তোরা ফাঁকিতুন দামি। সিন্দেগরি কে আয়ুবারাত ফারে না, যদি এ হামগা নফার অন্য বিষয়ে এত চিন্তা কিল্লে কর, ফুলগুণ স কেনে বরর, তারা নরকে ন কাড়ে, ত বাদশা সলমান তারা রুগ্গর মতো নিজেরে সাজাইত ন ফারে, জবিনর জেখের খালিয়ে ফুরি যাইব এই ইন আল্লাহ এইভাবে সাজাইলি তোমার আরো বালাগরি ন সাজাইব না, অল্প বিশ্বাসী অক্কল আর আর ইমান বাড়াই দেন, ওর গদানার মতো যদি তোমার আর ইমান থাকে ওই গাছরে যদি হ ইউরুদ্ধ উডি নিজেরে সাগরত ফেল গাছ উনিব। গুণার লোভ আইবই আইব, ঘৃণ্যতে যারে দিয়ে লোভ আই, এই সোড়ক কলর একজনেরও যদি কেয়া গুণার ফতত লই যা তৈলে গলাত ফাত্তর বাঁধি তারে দৈজ্যাত ফেলাই দন বহুত পালা। আল্লাহর বাদশাহী কেন মনে কর এই রকম একজন মানুষ বিচি লই নিজের ক্ষেতত গুজি দিল, পরে সারা বাড়ি গাছ হইল আর ফাঁকিয়ায় গাছত বাসা বাঁধিল। তুই হাজনা আদায়কারী আর হারাপ মানুষের লগে মিশো কিল্লা, বালাল্লাই ডাক্তার না লাগে ব্যারাম মেল্লাই লাগে, আই ধার্মিক মানুষ সকলরে ডাকতাম নয় কিন্তু গুণাগার ভেস্তি বাসায়ের কথা হন আর কিছু হইবেন না, ছোট দল বলি নডরাইও তেইর বাদশাহী তোমার আর দিব, ব্যাক কিছু বেশি যেটিয়া ফ এই ইন গরিবরে দ, যেটিয়া তৈলিয়া ফুরা ন ই বে নিজল্লাই রাখ, ব্যস্ত দন জমা কর এন্ডে হয় ন, কারণ এন্ডে সন্নুয়াই ফগেও নষ্ট নগরে, তোমার দন জেন্ডে মনো এন্ডে, আম্মা তুই বেয়ারা মতন মুক্ত হইলে সতেই ভালো হয়ে গিয়ে কি কেরামতি হাম তারে স আয়ো স আলহামদুলিল্লাহ আঠারো বছর হষ্ট পাই আল্লাহ তোমার বালাই করক বাজি, সপ্তাহ ছদিন হামগরণের নিয়ম তার ভিতরে যেহনো একদিন আয়ু কিন্তু আয় হই বিশ্রাম বাড়ানো আসু, হায় রে ভণ্ড দল তোমারা তো বিশ্রাম বারে তোমার আর গরু ঘর খুলি গরু গাদারে ফানি খাবাইতে বারে ন, হজরত ইব্রাহিমের বংশর এই মাইয়া ফোয়ারে শতানে আঠারো বছর বাঁধি রেখি তারে বিশ্রামবারে বালাগরণ উচিত ন,
ইহা শত দূর, কেন করিয়ে নাই আখের জীবন পাইম। আর কে সৎ কইলে, আল্লাহ সারা কে সৎ ন, তুই দশকুম জানো, তুই জেনা নগজ্য কুন নগজ্য, কের বিরুদ্ধে মিশে সাক্ষী ন দিও, মা বাপরে সম্মান গজ্য। ষোড় হালত তো নাই ঠিক মতইন পালন করি মানি আসি, এখনো এককান খাম বাকি আছে। তোমার ব্যাগ কিছু বেশি গরিবরে দান কর, তৈলে ব্যস্ত বহুত দন পাইবে, তারপর আর ফতে চল। আরে ব্যবসায়ী ফৈশাওয়ালা, ফৈশাওয়ালার ফককে আল্লাহর বাদশাহীর ঢুকুন কত কঠিন, ফৈশাওয়ালা কলার ফককে আল্লাহর বাদশাহীর ঢুকুন তুন উঁচু সেদা দি উড্ডুকন সহজ। তৈলে হনে নাজাদ পাইব, মানসল্লাই যা অসম্ভব আল্লাহ্লাই তা সম্ভব। আসলে আল্লাহর বাদশাহী খন্ডে ভাইও, আল্লাহর বাদশাহী সোগে দেখানোর জিনিস ন, কেয়াই হইত না পারে ঐস অন্ডে বা এন্ডে, কারণ আল্লাহর বাদশাহী তোমার আর মধ্যে। এন দিন আইয়ের জাতি ইবনে আদমর বাদশাহীর এককান দিন দেখতে চাইবে, কিন্তু দেখতে না। বিজলির জিলিক যেন আসমানের এক মিক্ষেতন অন্য মিক্ষে ফর হয়, তেঁর আইবের দিনও এই লইব, তেইতন বহু দুঃখ ভোগ গরণ করিব, এই যুগের মানুষ তেঁর অমান্য করিব। শরীয়তর এক বিন্দু বাদ ফরণত্তুন, বরং আসমান জমিন ধ্বংস হইজন আরো বহুত সোজা, যা দেখতে লাগিও বহুত নবী আর বাদশাহ দেখতে চাইও ন দেখে, যা উনতে লাগিও তা উনিত ন ফারে। কি গজ্জুম হন ফাক কিতাব কি হ, কেন বুঝতে লাগিও। আল্লাহরে মহব্বত কর, তোমার জান তোমার ফরান তোমার শক্তি আর মন্দি প্রতিবাসীরে মহব্বত কর, ঠিক কইও ইন গরিলে জীবন পাইবে। আর প্রতিবেশে কন ঐশ্বর্যগুণ নত নাকি হৈশর, একসমত এক মানুষ জেরুজালেমতন জেরিকো জনর ফতে ডাকাইতে দৌড়ি তার হসর কুলি আদা মরাগরি রাখি গেল, ফরে এক ইমাম এই ফত দি যাইবার সমত মানুষরে দেখি ফাঁস খাড়ি গেল গই। ঠিক এইভাবে একজন লেবিও তারে দেখি এনে অন্য ফদ্দি ফাঁস খাড়াই গেল গই, শেষে এক সমরীয় ফতদি যাইতে মানুষের দেখি তার কাছে যায় খুব ভালাগরি সাহেল, তাতে খুব মায়া লাল, তার জখমত আঙ্গুরের রস আর তেল দি বাঁধি দিল, পরে নিজের গাদারও শোয়াই উগ্র অটল লই যাই তারে যত্ন করিল, ফরদিন দুয়ার টেয়া বাইর গেলি অটলর মালিকের দি হইল মানুষের সাইও আরও হইল, যদি খরচ বেশিও আয় ফিরিয়াই এই ইন্দিও হসাই ডাকাইতে পাওয়া মানুষাল্লাই তিনজনের মধ্যে হার ব্যবহার প্রতিবেশীর মতো। যে দয়া দেখাই তোমারও এইল্লা কর, আহ গুড়াগারারে আর কাছে আইস্ত বাধা ন দিও, কারণ আল্লাহর বাদশাহী তারাল্লাই, আয় তোমারে আশা হইর, ছোড়ো ফোয়াশার মতো আল্লাহর শাসন ন মানিলে কোনো মতেই এন্ডে ঢুকিত ন পারিবে, যে আর নামে এই বাচ্চারে গছে তে আরেই গছে, আর যে আরে ফাটাইয়ে তেইরে মানে, তোমার মধ্যে যে ছোড়ো তে ব্যাগ ওর বড়। হুজুর
মনসুর, আরে দয়া করুন। আয় তোমার লাই কি গরিত ফেরি, আয় আবার দেখতাম সাই। ইয়া নেই হক, তোমার ইমানেই তুমি ভালো হইলে। আয় দেখি, আয় দেখি, আয় দেখি। হজরত ঈসা জেরুজালেম যাইবার পথে দলে দলে মানুষ তেঁরে সাইত ওয়াইল। তারা আল্লাহর বাদশাহী আর নাজাত পাইবার হতা ফুসার গড়ি গড়ি তেঁর লগে চলিল। মানুষজন হজরত ঈসারে নাজাত দাতা হিসেবে মান্য গত্য লাগিল। সক্ষীয় নামে জেরিকোত এক খাজনা আদায়কারি আসিল। ভিড়ের মধ্যে হজরত ঈসারে সাইবাল্লাই এবার গাছরু রুডিল। জলদি নাম আজিয়া তোমার ঘর থাকিম। আর ঘর তার ঘর থাকতো স্যার কিনলে সক্ষেও কেনেও জরুরি ছিল। সম্পত্তির অর্ধেক গরিবকর আয় দিফালাই, যদি কেউ রে ঠগাই থাকি তারে ফেরত দিও চারগুণ বেশি। হাসনা আদায়কারী ভ্যাকিম ফিরাই দে, অসম্ভব, আত্মবিশ্বাস ন। আজি এই ঘর না যাতাইছি। এই মানুষ তো হজরত ইব্রাহিমের বংশের একজন, যারা আজি গিয়ে তারা নাজাদল্লাই ইবনে আদম আসি। উন আরা জেরুজালেমত যায়, ইবনে আদমর বিষয়ে নবী অক্কলর কথা ফুরন হইব, অহিদিয়লর আতত তুলি দেওয়া হইব, ইতারা ঠাট্টা করিব, ইতারা অপমান করিয়ে না স্যাপ মারিব, সাবুক মারিব আর খুন করিব। কিন্তু মরার তিন দিনের দিন তেই জিন্দে হইব। যদিও তেই জানত মানুষের গুণাল্লায় তেঁত মরণ ফরিব, তও তেই জেরুজালেমত গেল। তেঁর আয়নে বহুত মানুষ খুশিও, তেঁরে বাদশাড়া হাসুর। জেরুজালেমর খাসা আইনে
হজরত ইসা স্বর্গান দেখি খাঁদিল। যদি তুই আজিয়া শান্তির পথ জানতা, কিন্তু তুই সিনিত না ফাইলে। এন সময় আইয়ের যখন শত্রু তোমার সাইরামিককে ঘিরে রাখি, দেওয়াল তুলিব আর তোমারে ধ্বংস করিব। তোমার ফোয়াশা রে, তোমার মাঝে ফাত্তরুর ফাত্তর থাকতে দিত না, কারণ তোমার নাজাতর সময় তুই সিনিত না ফাইলে। জেরুজালেমর বাইতুল মুকাদ্দাস এবাদত খানার বদলে বাজারে গিয়েন। পাঁচ ছ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো দেখা আছে আর ঘর এবাদতের ঘর হইব, কিন্তু তোমারা ডাকাইতে রাস্তা না বানাইও। তোমার ভেড়ার বিচার থামো, তারা থামো। সমাজ আর ধর্মীয় নেতাকলের ইশারায় হজরত ইসার বিরুদ্ধে বিরোধিতা বাধ্য লাগে, কারণ মানুষে তাঁর এই বাদশাহ হওয়া শুরু করে। আয় বুজিত ফারির, এখনো বোধ মানছি তাঁর বাদশাহ। বাদশাহ ফোর বেশিয়ার সুরক্ষলের বাচ্চা আগে এলে দেখি তারা আইয়ে এরকম হয়ে যাইগই, কিন্তু মানছে তারা রে ফরিজা। আন্ধা নাকি তাঁর দল দিন দিন বাড়ি যার গই, মানুষে তেরে মানে। জি বাদশাহ মনে করে আয় সাবধান করে দির, এর ফর যদি তে আরো বেশি অশান্তি পারা তোমারা দায়িত্ব হইবা। ঠিক হইত ফারে গালিলিওর মুখোমুখি। হজরত ইসা ভণ্ড ফরিসি আর ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গুজছেন, ত এ সময় বহুত ইহুদি তাঁর অনুসারী হইয়াল, বলে শত্রু অক্কল উড়ি ফুরি লাগিল। তাই দেখিল বাইতুল মুকাদ্দাস এক গরিব রাড়ি দান বাক্স দুয়া পয়সা রাখি। এই গরিব রাড়ি ব্যাগ কোন তুম বেশি দিয়ে ব্যাগে খরচ করি যা বাকি আছে ইলে তুম দিয়ে, কিন্তু এই গরিব রাড়ি নিজের শেষ সম্বল দান গুজে। হসাই হন অধিকারে তুই শিক্ষা দ, অধিকার হনে দিয়ে। আয় এক কান প্রশ্ন করি, তরিকা বন্দি দিবের অধিকার হজরত ইয়াহিয়ারে মানছে দিয়ে না আল্লাহ? এখন কি হইম? যদি হই আল্লাহ তৈলে হইব ইয়াহিয়ারে ন মানকিয়া, আর যদি হই মানছে তলি মাইনসারে ফাত্তর মারিব, তারা বিশ্বাস ইয়াই একজন নবী। আহারা ন জানি হত্তুন ফাইয়ে, তৈলে আইও ন হইও এই অধিকার হত্তুন ফাই। একবার এক মানুষ আঙ্গুর খেত গজ্জেল, তেই শাসি অক্কলের বাগাদি বহুত দিনের লাই বিদেশ গেল গই। যেতে আঙ্গুর তোলার সময় হাসে আইল ফসলের বাগানি বেল্লাই,
একজন গোলামরে সাসিসকলের কাছে ফাড়াইল, কিন্তু সাসিসকলে তারে মারি খালি এতে ফাড়াই দিল, তেই আরেকজনেরে ফাটাইল, সাসিসকলে তারও মারি বেজ্জুত করিয়ানে খালি এতে ফেরত দিল, তৃতীয় গোলামরে ফাটাইলে সাসিসকলে মারিয়ানে তারেও দৌড়াই দিল। তখন আঙ্গুর ক্ষেতর মালিক চিন্তা করিল, এখন কি করি, আই আর ফোয়ারে ফাটাই, মনে হয় তারে সম্মান করিব, কিন্তু তারা তারে আসতে দেখি হওয়া শুরু করল, ইবা মালিকের ফোয়া সলই বেড়ে শেষ করে দি, তৈলি আর মালিক হইম। আরো কিছু হন হুজুর? তারা তারে ক্ষেতর বারে নি কোন গরিল, এখন ক্ষেতর মালিকায় শাসি অকলের কি করিব, তেই আয় তারারে মারি ফেলি খেতগান অন্য মানুষের বাগা দিব। কিতাবর এহতার অর্থ কি, যে ফাত্তর মিস্ত্রি হলে বাতিল গজ্জেল, এই ব্যাক কোন উত্তম বেশি দরকারি ফাত্তর, যে ফাত্তর ফরিব তা টুরইব, আর জারুর এই ফাত্তর ফরিব তা ধুলাত মিশি যাইব। হুজুর আর জানি অনে যা হন তা ঠিক, কেউর মুখের মুখে চাই খতা নহন, আল্লাহর তরিকার বিষয়ে মানুষের ফদ দেখন হন তো, রোম সম্রাটের খাজনা দন বা নদনের ব্যাপারে ধর্মর বিধান কি? হুজুর সাবধান, তে ফোন দি করে দে, আরোগ্য ফুসে দেখ। ইয়ানত কার নাম আর ছবি আছে? তৈলে যা সম্রাটর তা সম্রাটরে দ, আর যা আল্লাহর তা আল্লাহরে দ। এইবার কি জবাব দিবে? এসমত খামিহীন রুটি বানাইবার দিন, যেদিন ওরে উদ্ধারই খোয়ায়। হজরত ইসা সিমন ফিতর আরিউন্নারে ফাটাইল ইদর খানা তৈয়ার গরিবার লাই। আর দুঃখ ভোগর আগে তোমার লগে ঈদের খানা খাইবার ইচ্ছে আছিল, তোমার আরে খৈর, আল্লাহর বাদশাহিত এর অর্থ পূরণ নন পর্যন্ত এই খানা আর নখাইম। ইয়া দিন দুনিয়ার মালিক মাবুদ আল্লাহ রব্বুল আলামিন, এই আঙ্গুরের রসল্লাই তোমার শুক্রিয়া জানায়। এগিন ল তোমারা বাড়ি ল, তোমার আরে হৈর, আল্লাহর বাদশাহীন আয়ন পর্যন্ত আর আঙ্গুরের রস নহাই। ইয়া দিন দুনিয়ার মালিক মাবুদ আল্লাহ রব্বুল আলামিন, তুই দুনিয়ার রিজিক দাতা, আর এই শরীর তোমার আল্লাহ দেয়া গেল, আর এ মনত রাখিবার লাই এল্লে গজ্জু। এই ফেয়ালা আর রক্তে নয়া শরীয়ত যা তোমার আল্লাহ বহাল হইল, স যে আরে ধরাই দিব তারা তে মেজর উড়েই আছে, আল্লাহ জেললে ঠিক করে রেখে এললে ইবনে আদম মারা যাইব, কিন্তু গৃণ্য এই বেইমান যে তেই রে ধরাই দিব। অসম্ভব অসম্ভব, ইয়ে না অসম্ভব, এই বেইমান হনজুর হ্যাঁ কেন,
তোমার মধ্যে যে বড় তেসড়োর মতো আর যে নেতা তে সেবাহারিয়ক হন বড় যে খাইতে বই তেন না নিশ্চয় যে খাইতে বই আয় তোমার মধ্যে সেবাহারের মতো আসি কষ্ট সময় তোমারা আর লগে আসিলে আর বাপ যেন আরে শাসন ক্ষমতা দিই এইলে আইও তোমার ক্ষমতা দির আর বাদশাহী তোমার আর লগে হানাফিনা করিবে আর সিংহাসনত বই ইসরায়েলর বারো বংশর বিচার করিবে তৈলে এন্ডে বেইমান নাই সিমন সিমন স শতান তোমার ফরিকেলর দানুত্তুন বুসি ফেলানোর মতো তেও বালাত্তন খারাপ হরে সাকি ফেলিব আয় মুনাজাত করি তোমার ইমান যে নষ্ট ন ফিরিয়া এনে বায়ক কলর ইমানদার বানাই হুজুর আই অনন লগে জেলত যেতে রাজি আছি মত্যও রাজি তোমার কইর ফিতর আজিয়া ফজরত মোরক বাগ দিবার আগে তুই আরে তিনবার অস্বীকার করিবে তোমার আরে যেতে খালি এতে ফাড়াইলাম এতে অভাব হইল নে না একদম ন এখন যার টিয়া তৈলে আছে তেল আর যা সুরি নাই তে সাদ্দর বেশি কিন কারণ আয় হইর কিতাবত লেখা আছে তেরি গুণাগারের লগে গণ হইব এখন কিতাবর এই হতা ফুরন হইতো যার শোন আর তো দুইজন চুরি আছে এগিনেই যথেষ্ট হজরত ইসারে খুন করিবার লাই ধর্মীয় নেতাকলে মিটিং উদ্বই এহুদা যে বারো জনের মধ্যে একজন তার ভিতরে শতান ঢুকিল তে ধর্মীয় নেতাকলের লগে হজরত ইসারে ধরাই দিবার চক্রান্ত করিল তখন হজরত ইসা জেরুজালেম সারি মোনাজাতর লাই জৈতুন ফারত গেল মুনাজাত গর যেন পরীক্ষাত নফর ইস্কারিত ইহুদা খালি ৩০ টিয়ার লাই হজরত ইসার লগে বেইমানি করি হজরত ইসা জানত মানুষের গুণার লাই তের মরণের সময়ে গিয়ে তেই মুনাজাত করিল আব্বা তুই ইচ্ছে করিলি এই ফেয়ালা আর খাসে তুন দূর কর তো আর ইচ্ছা মতো ন তো আর ইচ্ছা মতক এতে ব্যস্ত তুন এক ফেরেস তাই নে তেঁরে সবল করিল তেঁর ঘাম রক্তর ফোড়া এনে মেড়িত ফৈত্য লাগিল গুম যাইতে কে লাগ্য উড়ো মুনাজাত গর যেন পরীক্ষাত নফর
এহুদা, সুম দিয়ে নে ইবনে আদমরে ধরা দিলে। হুজুর, শুরুতে হাড়ি ফেললাম না? যাও, হাত করে লাগাও। বউ তুই, কি আশ্চর্য! আই কি ডাকাইত না তোরা লাড়ি সোড়া লই এসছু? আগে যেতে বাইতুল মুকাদ্দসত আসছি, এতে তো তোমরা ন ধর, কিন্তু এখন তোমরা সম আন্দারর বাদশাহি শুরুই। বন্দি কর, সাবধানে লই চল। সৈন্যকল তেঁরে উড়ানত নেই, আর ইহুদিরাজ হই হই তঁসা শুরু করি। এই তো বাসার হত্যা, হত যাই এখন কি করাইব? বাদশাহ আর আর উদ্ধার করিবে না, এখন একখান উদ্ধার করো না। খুব ভালা গোলাম তারারই একজন না আই ন অনুসন্ধ নাই, ইবিসার লগে আসিল, তাছাড়া গালিলোর মানুষ। আরে বাদ্য, তোমারা কি হ আই কিছু নবুঝি। হজরত ইসা ফিরি এনে ফিতরর মিক্কে চাইল, ফিতরর মনত পড়িল হুজুরে কি হইল। আজিয়া ফজরত মোরক বাক দিবার আগে তুই আর তিনবার স্বীকার করিবে। মাভূত, মাফ করো, আই গুণাগার, যা ভালো মনে করো তুমি করো মাভূত। তোমার হতার আর পূর্বপুরুষ অমান্য গজ্জিল, তো মাফ গজ্জ মাভূত। তুই নারাজ হইলেও তারার ধ্বংস ন করো, তারার প্রতি তোমার মহব্বত ওয়াদার বিশ্বস্ততাল্লাই তুই সাজা নয় দিও। হনে তোমারে মাইল হত, হনে শেষে মারিব। থাম, আহর থাম, তারে বিচারের সামনে আনো। চলো,
মুরব্বী অক্কলে ধর্মীয় মিটিংত হজরতি স্যারে প্রশ্ন করি। আর আরে খ, তুই কি এই মসি? আই যদি হই তোরা বিশ্বাস করতে না, আই যদি প্রশ্ন করি তোরা কোনো জবাব দিতে না। কিন্তু এখনো তুমি ইবনে আদম সর্বশক্তিমান আল্লাহ তাআলার ডাইনডা গদি বয়া থাকিব। হতো সাই, তুমি ইবনুল না অনেরাই তো হইতে লাগিল। আর নিজের হানেও নি তাকি হইল। আর তার ফিলাতের হাসে নিয়ম, তারা হজরত ইসারে ফিলাতর হাসে নিল। তার আগে তেই হাজার হাজার মানুষরে ক্রুশত অত্যাগরের হুকুম দি নির্মম শাসক হিসেবে পরিচিত হইল। এই বেন্না ফজরত তোরান কিছো দজ্জি বেমান শুরু কো ফতল লই যার, এবাই তো হামলা করছিল ইবাদত খানাত, তার শাস্তি কি হইব? ফাঁসির দণ। আইবারে শাস্তি দিবার হর হারন্ন দিকি, আর আর বিচারে দোষী বাচ্চার খাজনা দিতে মানা করছে, তা নিজের মসজিদ দাবি করে বাদশা হ। বাদশা? তুই ইহুদি অক্কলর বাদশা না? অনেই তো কইলেন তে গালি লতুন শুরু করছে আর এখন এন্ডাচ্ছে। গালি লতুন ইবা গালিলিও না, তাইলে হেরত তার বিচার করিব। তে এখন জেরুজালেমত আছে ন, হ্যারো দর হাসল হয়ে যাও। তুই নিজরে কি বলি মনে কর, তোমার সাবি অক্কলেই বহন, তুই নাকি কেরামতি হাম করিত পার? আর একখানা দেহ তো হুজুর তা ব্যাগ করে নষ্ট করেন, আর হ তা নিজেই বাদশা। এই মানুষ বাদশা? আর মহারাজ বলা করে শিক্ষা দাও। বিলাতর হাতে ফাটো তে তাঁর এলাহার।
এই মানুষ মারি ফেলাইবার মতো দোষ ন করে। তারে বেত মারি এনে সারি দিও। উদ্ধারের ঈদের সময় অনেকজন বন্দিরে আর আর কাছে মুক্তি দিত হন। বারাবারে সারি দাও, বারাবারে সারি দাও। হ্যাঁ বারাবার, আটটা বন্দি করুন, বারাবারে সারি দন। এবারে ক্রুশোদ্ধন। জি ক্রুশোদ্ধন। তুই তুই দড়ি লাগাও। এত কষ্ট কেয়া দিতে লাগবে। হারি দন মসি, তাই কিচ্ছু ন করে এবারে তোল। কিন্তু তারা সিল্লে সিল্লে শুরু করলে ইসারে ক্রুশ দেওয়া। অবশেষে ফিলাত হজরত ইসারে মৃত্যুদণ্ড দিল। যে বারাব্বা খুন আর দাঙ্গার দোষে দোষী আছে তারে সারে দিল। আর হজরত ইসারে তারারা তো তুলে দিয়েও যেন তারা তেরে ক্রুশ টাঙ্গায় মারি ফেলে। তুই তোর নাম কি? কুরুনিয় সিমন জনাব। হিক্কাইও দড়ি কিনে হাড়। হুজুর আরা অনুল্লাই হাদির ফানি হন হন হুজুর। হুজুর খান, জেরুজান আমার মাই অক্ষণ আহাল্লাই নহেন্দু নিজের লাই আর ফোয়াস হাল্লাই খাঁদ গাছ কেসা থাকতে যদি মানুষে এলে গড়ে গাছ উ এলে কি নগরিব। আল্লাহ ফাক ওনারে শক্তি দাল্লা ডাকি। ছড়ি যাইও জলদি, আর জলদি ছড়ি যাইও জলদি, আর জলদি জলদি জলদি
সিদ্ধান্ত। দড়িগুলো মাফ করি তো আব্বা, তারা কি করে নবজের? তে মাইন জোরে বাজাই তু, এখন নিজে বাজক তো যাই। জি তুই যদি মসিও তাহলে নিজেরে বাসো চাই, কুসু তুম নামি আইও তো একখানা কেরামতে হামতে হত। তারা দুই ডাকাতের মাঝখানে হজরত ইসারে ক্রুশোদ্দি শত শত বছর আগে যা নবী অক্কল হইল তা পুরনই। ইয়ানখনো সাধারণ ফিরো জুব্বান তারা হজরত ইসার মাতার উড়ে ইবে ইউদি অক্কলর বাদশা লেখা একখান সাইনবোর্ড টাঙ্গায়। তুই নিজরে বাসো ইউদির বাদশা? তোর মতো সমান সাদা ফার, অথচ তার হন দোষ নো আসিল। হুজুর হনু যাতে বাসায় আইবেন হ্যাঁ তার মনে রাখুন। হায় হতাদির, আজই এই তুই আন লগে ব্যস্ত যাইবে। এ সময় দুর্য আসিল, সারা দেশ বেলা তিনটা পর্যন্ত আঁধারে ছাই গেল।
বাইতুল মুখাদ্দসের পর্দা উরুত্তুন নিস পর্যন্ত ছিঁড়ে গেল। তোমার আতত আর রু সবই দিলাম, আর সেনাপতি জেঁতে এগিন দেখিল এতে তেই আল্লাহর প্রশংসা করি এনে কইল, আলহামদুলিল্লাহ নিশ্চয়ই বে ধার্মিক আসিল। আরিমাতিয়ার ইউসুফ নামে এক ধার্মিক মানুষ আছিল, তেই ধর্মসভার সদস্য আছিল, আর এই হত্যার বিরোধী আছিল। বিশ্রামবারে সূর্য ডুবনোর আগে তেই হজরত ইসারে দাফনল্লাই ফিলাতর অনুমতি লইল। মাফ করুন, আরা উজুরুল লাশর ফিসে ফিসে আসছি। খুব বালা গজ্জু, জলদি আইও, বিশ্রাম বা শুরু হয়ে যার গই। রবিবার ফজরত তারা যে খুশবু তৈয়ার গজ্জেল এই লই গোরস্থানত গেল। তারা দেখিল খবরের মুকুত্তন ফাত্ত সরেন্য, আর ভিতরে যায় দেখিল হজরত ইসার লাশ নাই। জিবা জেতা ইবারে মরা অক্কলের ভিতর কিয়া তো তে এন্ডে নাই, বাসি উঠছি গালিলত থাকতে যা হইল মনত গরিস ইবনে আদমরে হারাপ মানুষরা তো তুলি দিয়ে হইব, তেই রে ক্রুশত খুন করিব আর তিন দিনের দিন তে জিন্দে উড়িব। তোমরা জিয়াতারা কে মরার মধ্যে তো আইতা লাগু জি ঠিক বিশ্বাস করুন এ তারারে দেখি জ সাইয়ু খবর খাইল্লা হুজুর নাই বিশ্বাস করো ভিতর
হজরতি সাহা দুজন সাবিরে দেখা দিল, তারা খুশি হই আরগুনর কাছে ফিরিয়ে আইল। হজরত এসে উঠে গিয়ে সিমনের দেখা দিয়ে আর তের রাস্তা সিনিত না পারে, কিন্তু যাতে রুটি ভাঙিল হ্যাঁ সিনিলাম। ইম্মায়ুর ফত কি হ তেন ডে গেল না? আসসালামু আলাইকুম। এত অস্থির কে তোমার আর মনত সন্দেহ কে জাগের? স আর তাঁর ঠ্যাং বালাগরি স ইবে আয় আরে ধরিলে সিনিবে। তোমারা তো জানো বুতর তো আর মতো আড্ডি গুস্ত নাই, আয় তোমার লগে থাকতে একে একে বেক্ষিন হই। তৌরাত জবুর আর নবীয়কলর কিতাবত আর বিষয়ে যা লেখা আছে এই ব্যাগ সত্যইব। কিতাবত লেখা আছে মসিদ তুম দুঃখ ভোগগরণ ফুরিব আর তিন দিনের দিন তেই জিন্দে হইব, তেই নামে তওবা আর গুনামাফর খবর ব্যাগ জাতির কাছে দেওয়া হইব। জেরুজালেমত্তন শুরু করি, তোমারা এগিন সাক্ষী, আয় আব্বা দেওয়া ওয়াদা তোমার কাছে ফাড়াইও, এই শহর থাক যতদিন পর্যন্ত ব্যস্তি শক্তি নফ। আল্লাহ তোমারে রহমত গর, ব্যস্ত আর দুনিয়ার ব্যাগ ক্ষমতা আর দেয় আর তোমারা যাইনে ব্যাগ জাতির উম্মত গর, আব্বা ফোয়ার ফাকরুর নামে তারারে তরিকাবন্দি দ, আয় তোমারে যে সমস্ত হুকুম দি এই ফালন গত্য তারারে শিক্ষা দ, আর স আয় যুগর শেষ পর্যন্ত ফুত্তি দি তোমার লগে লগে আছে। আমিন। বহুদিন আগদি ফাক কিতাবত নবী অক্কলে লেখেল দে আল্লাহ গুনাগার অক্কলরে নাজাত আর তেইন লগে আবার মিলন বেল্লাই মসিরে ফাটাই দিব। হজরত ঈসার জীবনী ফরমান করে দে তেই এই নাজাত দাতা জিবারে ফাটাইবে বলি আল্লাহ ওয়াদা করছিল। নবী ঈসাইয়া লেখকি একজন আবিয়াতা সতীমাইয়া গর্বিত ইয়েনে উজ্ঞা ফোয়া জন্ম দিব, আর ইয়ানি ওই আল্লাহ শক্তি বিবি মরিয়াম জিবা আবিয়াতা সতীমাইয়া আসিল ইবা গর্বিত ইয়েল আর হজরত ঈসারে জন্ম দিয়েল। কিতাবত জেল্লা লেখা হইল তেঁর এই কেরামতি জন্মইল দি আল্লাহর নিশানা, যে এই লেদাফোয়াই এই মসি জিবারে আল্লাহ ইবনুল্লাহ বলি ডাক্কি। মানুষ অক্কলে হজরত ঈসার মধ্যে আল্লাহর ক্ষমতা আর শক্তি দেখিত পাইল, তে মানুষ অক্কলরে বেরামত্তন বালাগুজ্জেল ইতারার গুনার মাপ দিয়েল আর তেঁর আখেরি রাজ্য জাগা দিবার ওয়াদা গুজ্জেল। ঈসা অক্কল মানুষ জাতিল্লাই তেঁর জীবন কোরবানি ও শাস্তি ভোগ গুজ্জেল, তারপর তেই আবার জিন্দা উডিল। ইয়ান ফরমান গরিবার লাইদে মৃত্যুত্তুন তেঁর ক্ষমতা বহুত বেশি। হজরত ঈসা মসিহ হইয়েল আর জীবন দিবার বা নিবার ক্ষমতা খালি আঁরই আছে। হজরত ঈসা জীবনী নবী অক্কলর লেখারে পরিপূর্ণতা দান করছি আর ইয়ান ফরমান গড়ে দে আল্লাহর ফাক কালাম নিখুঁত আর চিরন্তন। নবী অক্কলে জেল্লে হই এই লেই হজরত ঈসা হইল আল্লাহর কালাম, আল্লাহ হজরত ঈসার মধ্য দিয়ে এনে মানুষের কাছে নিজরে প্রকাশ করছি। আর আজ জীবনের পরিপূর্ণতা দানোর লাই হজরত ঈসা ইসেল ঠিক এই আগর মতন যখন আল্লাহ ফৈল্লা মরত ফোয়া ও মাই ফোয়া সৃষ্টি করছেল, কিন্তুই তারা আল্লাহরে অবিশ্বাস করছেল আর তেঁর হুকুমর অবাধ্য হইল। ফাক কিতাবত লেখা আছে ব্যাক মানুষই গুণা করছি আর গুনার বেতন মৃত্যু,
যারা গুণাগুজ্জি ইতারা আল্লাহর লগে সম্পর্ক রাখি এনে বাঁচি থাকিত নফারে। কিন্তু আল্লাহ জেইল্লা হজরত ইব্রাহিমের ফোয়ার বদলে ভেড়া দিয়েল, ঠিক এইল্লা আদমর বংশর বদলে আল্লাহ হজরত ঈসারে মৃত্যু ফাটাই। তেই মরি যেন যারা হজরত ঈসার ওর ইমান আনে ও নির্ভর করে ইতারা আল্লাহর হাসাহাসি আইত পারে। ইয়ানল্লাই যারা হজরত ঈসারে অনুসরণ করে ইতারা দোজগর শাস্তি এড়াই এনে অনন্তকাল আল্লাহর লগে থাকিত পারে। হজরত ঈসা হব্বরুত্তুন জিন্দই উঠিবার ফর তেই তেই সাহাবি অক্কলের হই তোমারা অক্কল জাতির কাছে আর নামে এই ঘোষণা গরিবাদে যারা তবা গড়ি এনে তেঁর মিক্কাদি ফিরে আল্লাহ ইতারার ব্যাগ গুণা মাফ করিব। ঈসা আরও হইল দে তেই ফাকরুরে ইতারার কাছে ফাটাই দিব যেন ইতারা সত্যি আর শক্তি আল্লাহর ফতদি চলিত পারে। যখন গুণাগার মাই ফাউয়া তওবা করি ঈসারে ইবার প্রভু হইয়েনে অনুসরণ করতে লাগিল, ঈসা এবারে হইল তোমার ইমানেই তুই মুক্তি ফাইলা। ঈসা হইল দে যখন মানুষ সকলে আশায় ঈসারে মহব্বত করে ইয়ানি তার ফরমান দে তেই ইতারার ব্যাগ গুণা মাফ করছি। হজরত ঈসা তেঁর উম্মত বেল্লাই মানুষ সকলের ডাকের, যারা হজরত ঈসার উম্মত ঐতো সা ইতারা এই মুনাজতের মধ্য দিয়ে নে তেঁর লগে সম্পর্ক বানাইতে পারে। ফাক আল্লাহ তুই নিয়াইবান, জানি তুই আর মহব্বত কর, আয় অনুতপ্ত দে আয় তোমার হুকুম অমান্য করিয়ে নে তোমার বিরুদ্ধে গুণা গুজি, আয় তোমার শুক্রিয়া জানাই দিয়ে তুই আর বদলে হজরত ঈসারে মরিবাল্লাই ফাটাইও আর তেই আবার জিন্দা হই উঠটি, আয় তোমার শুক্রিয়া জানাই দিয়ে তেই আর গুণার শাস্তি ভোগ করছি, আয় তোমার ফতদি চলতাম সাই আর ঈসা মসিরে আর প্রভু আর নাজাদদাতা হিসাবে কবুল করতাম সাই, আয় শুক্রিয়া জানাই দিয়ে তুই আর গুণা মাফ করছি আর রাস্তা খুলে দিও যেন আয় অনন্তকাল তোমার বেহেস্তে রাজ্য থাকিত পারি, আয় মিনতি গরি তোমার ফতদি সলিবাল্লাই আর ফাকরু দান কর যেন তেই আরে শক্তি দান করে, আয় যেন আর সমস্ত জান ফরান দিয়ে নে তোমার মহব্বত করিত পারি আর তোমার পছন্দ মতন জীবন যাপন করিত পারি আর গোটা দুনিয়ার মানুষ তোমার প্রশংসা করুক, আমিন। হজরত ঈসা তেঁর উম্মতকলের বিষয়ে হইল আর বেড়াকলে আর গলার আওয়াজ উনে, আয় ইতারারে চিনি আর ইতারা আর ফিসদি ফিসদি আইয়ে ঈসার উম্মতকলে একলগে মিলিত মুরাজাতর মধ্য দিয়ে নে তেঁর লগে কথা হ ইতারা আল্লাহর কালাম তেলাওয়াত করে আর তেঁর সাবধান বাণীর তালাশ করে, অন্য মাংসরে তেঁর বিষয়ে হ ঈসা ইতারার অন্তরত ফাকরুর মধ্য দিয়ে নে শক্তি যোগা আর সঠিক ফতদি পরিচালনা করে। হজরত ঈসা মেউলাদ গড়িয়ানে বেহস্ত জাবেগর আগদি কি হইয়েল ইয়ান তেঁর উম্মতকলে মনত রাখে, বেহস্তর আর দুনিয়ার অক্কল ক্ষমতা আল্লাহ আঁড়ে দিয়ে জানি রাখলু দুনিয়ার শেষ দিন পর্যন্ত আই তোমার লগে লগে আসি,